গরু পাচার তদন্তে নয়া তথ্য উঠে আসছে। পাচারকারী এনামুল, সেই এনামুলের একাধিক বাড়ির হদিশ। মুর্শিদাবাদ ছাড়াও দুবাইয়ে বাড়ি রয়েছে এনামুলের, বাংলাদেশ, নেপাল, দিল্লিতে এনামুলের বাড়ি রয়েছে। হারুডাঙ্গায় গরু পাচারেও এনামুলের যোগ রয়েছে। হারুডাঙ্গায় গরুর গলায় সকেট বোমা বেঁধে পাচার করা হতো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, জানতে চাইবো এখনো পর্যন্ত এই তদন্তে এনামুলের ভূমিকা ঠিক কিরকম ছিল, এই পুরো পাচার চক্রে এনামুল কিভাবে জড়িত ছিল? তবে সিবিআই আধিকারিক তদন্ত করতে গিয়ে বেশ কিছু তথ্য কিন্তু ইতিমধ্যেই সিবিআই হাতে উঠে এসেছে। মূলত এনামুলের বেশ কয়েকটি বাড়ির আরো কিন্তু সন্ধান পাচ্ছে সিবিআই আধিকারিকরা। দুবাই থেকে শুরু করে বাংলাদেশ, পাশাপাশি নেপাল এবং কলকাতা বেনিয়াপুকুরে বেশ কিছু বাড়ির সন্ধান কিন্তু পেয়েছে। এবং যে বিএসএফ কর্তা সতীশ কুমার, যার নাম উঠে আসছে সল্টলেক এবং মুর্শিদাবাদের যে বাড়ি এবং যে গাড়ি কিনে দেওয়া হয়েছিল সেটা কিন্তু এনামুল হকই কিনে দিয়েছিল, এমন তথ্য ইতিমধ্যে উঠে এসছে। ইতিমধ্যে সল্টলেকে বাড়ি, সেই বাড়ি কিন্তু পুলিশের পক্ষ থেকে সিল করে দেওয়া হয়েছে। এবং সল্টলেকের যে বাড়িতে নিচে গেস্ট হাউস করা আছে, সেই গেস্ট হাউসে বাংলাদেশ থেকে প্রচুর মানুষের কিন্তু যাতায়াত ছিল, এমনটাও তথ্য পেয়েছে স্থানীয় মানুষজনের থেকে। বেশ কিছু তথ্য ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা সেদিনকেই সংগ্রহ করেছে বলে জানতে পারা যাচ্ছে। এবং হারুডাঙ্গাতে যে কখন গরু পাচারের ঘটনা ঘটে, সেই সময়ে গত বছর ঠিক জুলাই মাসে একটি ঘটনা ঘটেছিল যে গরুর গলায় কিন্তু সকেট বোমা বেঁধে কিন্তু পার করা হচ্ছিল বলে এমনটা জানতে পেরেছে। এবং বিএসএফের নজরে আসার আগেই এসেছিল বলেই সেই বোমা কিন্তু ফাটেনি, বিস্ফোরণ ঘটনা ঘটেনি। তার আগেই সেই বিএসএফ আধিকারিক সেই বিস্ফোরণ বোমা সেখান থেকে সকেট বোমা উদ্ধার করে, সেখানেও এনামুলের হাত উঠে আসছে। এর আগে কিন্তু 2018 সালে এনামুলকে গ্রেপ্তার করা হয়েছিল, পরবর্তী সময় সে জামিন পেয়ে মুক্ত আছে। কিন্তু একাধিক প্রভাবশালী ব্যক্তির সাথে তার যোগাযোগ আছে, সেই কারণে কোনো রকম ব্যবস্থা নিতে পারা যায়নি বলে এমনটাই মনে করছে। কিন্তু সিবিআই আধিকারিক তারা তদন্তে নেমে এই বেশ কিছু যখন তথ্য উঠে এসছে, সেই তথ্যের ভিত্তিতে কিন্তু বেশ কিছু তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে বলে এমনটাই সিবিআই সূত্র মারফত খবর। ধন্যবাদ অনুপ। এদিকে সিবিআই এই ঘটনা তদন্তে নেমেছে, যেমন এনামুল সম্পর্কে বেশ কিছু তথ্য তাদের হাতে এসেছে, তার বেশ কিছু